হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইপসন L3110-এর মাদারবোর্ড। এই মাদারবোর্ডটির প্রবলেম আসলে আমরা এই প্রিন্টারটি যে প্রবলেমের জন্য মাদারবোর্ডটি খুলছি সেটা হচ্ছে কেন আপনার এই মাদারবোর্ডটির মোটর সেকশন কাজ করে না। তো আমরা এখন মোটর সেকশনের জন্য যে আইসিটা পাল্টাতে হয় সে আইটিটা চেঞ্জ করব। তো আপনারা দেখুন কীভাবে এই আইসিটা চেঞ্জ করি আর মোটর আইসিটা কোনটা সেটা আপনারা একটু ভালোভাবে খেয়াল করুন। যে আমরা দুইটা একই বোর্ড, এই বোর্ডের থেকে তুলে ওই বোর্ডে লাগাবো। তো আপনারা একটু ধৈর্য ধরে দেখুন। প্রথমে আমরা টেস্ট লাগাই নিলাম আইসির উপরে যাতে আইসিটি তাড়াতাড়ি ওঠে। তো বন্ধুরা দেখুন মাদারবোর্ড দুইটা একই, কোনো 19-20 নাই। আমরা এখন হট গান দিয়ে এই আইসিটা তুলব। আইসিটা ওঠানো হয়ে গেলে ওই মাদারবোর্ডে লাগাবো। লাগানোর পরে আমাদের প্রিন্টারটির রেজাল্ট কী আসে সেটাকে আপনাদের দেখাবো দ্বিতীয় পার্টে। প্রথমে আমরা একটি পার্ট আপনাদেরকে উপভোগ করার জন্য আপনাদের সামনে আইসিটা তুলে লাগাবো। তারপরে আপনার প্রিন্টারটি রেডি হলে আমরা দ্বিতীয় পার্টটি আবার আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখি কীভাবে আইসিটা আমরা তুলে আবার নতুন বোর্ডটিকে সংযোগ করে প্রিন্টারটি কীভাবে রেডি করা যায় সেটা নিয়ে আমাদের এই ভিডিওটি। তো বন্ধুরা আপনারা ভালোভাবে লক্ষ্য করুন যে এই আইসিটা তুলতে অনেক সূক্ষ্ম একটা জিনিস, অনেক সময় এটাকে অনেক নষ্ট হয়ে যায়, আবার অনেক সময় এটা উঠানোর পরেও অনেক আপনার ভালো হয়ে যায়। তো আমরা প্রথমে চেষ্টা করতে চাই আসলে আপনার এই মাদারবোর্ডটি ঠিক করা যায় কি না। তো আপনারা ইচ্ছা করলে এই ধরনের সার্ভিস করতে পারেন। তো অল্প কিছু ভিতরে আপনাদেরকে ভালো ভিডিও দেওয়ার জন্য আমরা চেষ্টা করি। অনেকদিন ভিডিও না ছাড়ার কারণে আপনারা আমাদের প্রতি অনেক প্রবলেম ফিল করছেন। তো আপনারা দেখুন কীভাবে আইসিটা তুললাম। তো বন্ধুরা এই আইসিটা উঠানোর পরে আমরা ভালো করে পরিষ্কার করে কীভাবে লাগাবো সেটা আপনাদের সামনে দেখাবো। তো চলুন এবারে আমরা অন্য বোর্ড থেকে আইসিটা তুলে ওই আইসিটা তোলার পরে আইসিটা আমরা ওই বোর্ডে লাগাবো। তো আপনারা সেই পর্যন্ত ধৈর্য ধরে দেখুন আর প্রিন্টারটি আপনার যাতে ভালো হয় সেই কাজটি করার জন্য আমরা আপনাদেরকে আইসিটা তুলে অন্য আইসিটা একই বোর্ডে লাগাবো ভালো করার জন্য। তো ইনশাআল্লাহ ভালো হবে। আপনারা থাকুন আমাদের সাথে। আইসিটা লাগানো হয়ে গেলে আপনাদেরকে আমরা অন্য একটা ভিডিওতে এই প্রিন্টারটি সাকসেস হয়েছে কিনা সেটা দেখাবো। তো বন্ধুরা আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে রাখেননি তারা অতি তাড়াতাড়ি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন ভিডিওগুলো আপনারা ধৈর্য ধরে দেখবেন যাতে কোনো ভিডিওটি আপনারা মিস না করেন। তো একটি কথা বললেই নয়, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আপনাদেরকে আমরা সহযোগিতা করার জন্য
চেষ্টা করব। তো বন্ধুরা দেখুন, আইসিটি উঠানোর জন্য অনেক দেরি হচ্ছে, কারণ টোটালটা ঢালাই আইসি, যার কারণে রাং গলতে অনেক কষ্ট হচ্ছে। তো দেখুন, আমরা দুইটা আইসি এক জায়গায় করলাম, এখন আমরা তাতাল দিয়ে ভালো করে আইসি গুলো আপনার ঘাটগুলো সুন্দর করে আবার বসাবো, যাতে আইসিটা লাগতে কোনো প্রকার সমস্যা না হয়। দেখুন বন্ধুরা, আমরা সুন্দর করে তাতাল নিয়ে তাতাল করে দিচ্ছি, ড্রেসিং করে দিচ্ছি, যাতে আইসিটা ভালোভাবে বসাতে পারি। তো চলুন, তবে আইসিটা বসানোর সময় একটু লক্ষ্য করবেন যাতে 19-20 না হয়। যদি 19-20 হয় তাহলে কিন্তু আইসিটা নষ্ট হয়ে যাবে, মাদারবোর্ডটাও নষ্ট হয়ে যাবে। তো অনেক সাবধানে লাগাবেন আইসিটি, খুলতে গেলে অনেক সাবধানে খুলবেন। অনেক দক্ষ আমাদের টেকনিশিয়ান। তো দেখুন, আমরা প্রথমে আইসিটা কীভাবে বসালাম, তারপরে হট গান দিয়ে ভালো করে হট দিচ্ছি। দেখুন আইসিটা সরে গেছে বাতাসের কারণে, তারপরও আমরা আবার উঠে আবার লাগাচ্ছি। সুন্দর করে না বসলে কিন্তু আপনারা এই জিনিসটাকে সাকসেস করতে পারবেন না। তো আমরা চাই যে সুন্দর করে একটা ভিডিও তৈরি করি, যেটা মানুষের অনেক কাজে দিবে। তো বন্ধুরা, আমাদের আইসি লাগানো প্রায় শেষ, আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর করে উপভোগ করুন আমাদের এই ভিডিওগুলো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা রইল আপনাদের মাঝে। তো আমরা দেরি করব না, আপনাদেরকে ফার্স্ট পার্ট দেখানোর জন্য আমরা এই ভিডিওটি তৈরি করলাম, কারণ ভিডিওগুলো অনেক বড় হওয়ার কারণে আমাদের প্রবলেম হচ্ছে। তো এই পর্যন্ত ছিল আমাদের এই ভিডিওটি, আগামীকাল আমরা